একজন ব্যক্তি দেখেন আমার এত ভালো লাগলো যে আমাকে বলছেন বক্তব্যের পরে যে আপনি আয়াতটা হলো সূরা নাহলের ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত, এটা হলো 36 নম্বর আয়াত। হ্যাঁ, এটা আমি বক্তব্যের মধ্যে বলেছি 25 নম্বর আয়াত। কি বলেছি? 25 নম্বর আয়াত। তো উনি পরে আমাকে বলছেন, আমাকে অবশ্য জিজ্ঞেস করছেন যে এই আয়াতটা বললেন এটা কত নম্বর আয়াত, আমি আবার কিন্তু তখন ঠিক বলেছি। তখন পরে বলছেন যে বক্তব্যের সময় আপনি বলেছেন 25 নম্বর আয়াত। তা আমি বললাম যে আল্লাহ আপনাকে অনেক উত্তম প্রতিদান দান করুক, কারণ আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়েছেন। আমি তো মানুষ, আমি কি মানুষ, তো তো আপনার ভুল হয়নি এই বক্তব্যের চোটে বললেন, কারণ এখন তো ঠিক বললেন। একটু পানি খাওয়ার তো দেখি পোকাতে ডিস্টার্ব করছে মনে হয়। তো এইরকম হয়, ভুল তো মানুষেরই হয়, গরুর ভুল হয়, হ্যাঁ শয়তানের। তো আমি যেটা বলবো, এরকম যদি ত্রুটি থাকে তাহলে সবারই পরিবর্তন করে নেওয়া কি উচিত। একজন বৃদ্ধ মানুষ প্রায় 60-65 বছর বয়স, তাকে আমি বলছি, দেখেন আমি অল্প আমুল আর বেশি আমুলের একটা উদাহরণ দিচ্ছি, এর ধৈর্য ধারণ করে শুনেন তাহলে বুঝে আসবে আপনাদের ইনশাল্লাহ আশা করি। তাকে বলছি যে মাগরিবের সালাতের পরে আপনি যে 6 রাকাত খুব জোরে জোরে পড়লেন, এত জোরে জোরে পড়ছে। তা আমি বললাম এই সালাত যেটা পড়ছেন এটা কি? তো এটা সালাতুল আউয়াবিন। আমি বললাম যে সালাতুল আউয়াবিনটা কি মাগরিবের পরে? তো খুব ক্ষিপ্ত হয়েছে আমার উপরে যে আপনি, আমি বুঝতে পারছি আপনি এটা পড়তে কি করবেন, নিষেধ করবেন। আমি না নিষেধ করবো না আপনাকে, সঠিকটা আপনাকে বলে দিই সুবিধা হবে। তা আমাকে উল্টা বলছে, আপনাকে তিরমিজিতে পড়েননি? বলছেন যে আপনি কি আমি বললাম যে হ্যাঁ তিরমিজি, আমি বললাম যে হ্যাঁ তিরমিজি পড়েছি। তা আপনি পড়ার সময় ইমাম তিরমিজি কি বলেছেন সেটা পড়েননি? হাদিসটা উল্লেখ করে ইমাম তিরমিজি কি বলেছেন সেটা পড়েননি? না, ওইটা পড়ার দরকার কি? কারণ 6 রাকাত পড়লে 12 বছরের ইবাদত করার সময় নেকি পাওয়া যায়। তারপরে বলছে আমি সুযোগ পালে 20 রাকাতও পড়ি। সুবহানাল্লাহ বলছেন আপনারা, তাই না? আমি বললাম যে দুইটা বর্ণনায় জাল কি? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ মারা গেছেন 279 হিজরিতে, কত হিজরিতে? 279 হিজরিতে, এত আগে মারা গেছেন। সেই সময়ে তিনি বলে গেছেন কি বর্ণনাটা ঠিক আবার না থাকে, সিহা সিত্তা মানে 6 খান সহি কিতাব। বলেন তো আপনারা, না না এই কথাটা ভুল, এটা ভুল, এটা হলো উপমহাদেশের সৃষ্টি। বুঝছেন কাদের সৃষ্টি? উপমহাদেশে তৈরি করা হয়েছে। সহি কিতাব মূলত দুইটা, সহি হাইন কি কি? বুখারী এবং মুসলিম।
বাকি চারটা কেতাব আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজা, এটা হলো মুহাদ্দিসগণ নাম দিয়েছেন সুনানু আরবা, সুনানের চারটা কেতাব। ইমাম বুখারী তার কেতাবের নাম সহি বলেছেন, ইমাম মুসলিমও সহি বলেছেন, কিন্তু এই চারজন ইমাম কেতাবের নাম কি সহি বলেননি, সুনান বলেছেন। সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু নাসাই, সুনানু ইবনু মাজা, এই চারটা কেতাবে মুহাদ্দিসগণের গণনায় প্রায় 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। কত? 3152টা। সেটা আপনার জয়ীফ এবং জাল হাদিস বর্জনের মূলনীতি একটা বই আছে, ওই বইটার মধ্যে আমি সব তথ্যগুলো উল্লেখ করে দিয়েছি। বিশেষ করে যারা পড়ুয়া মানুষ, তরুণ ছেলে, মাদ্রাসায় পড়ুয়া আলেম মানুষ, ইমাম, তাদের জন্য খুব বেশি কাজে লাগে এটা। আবু দাউদের মধ্যে এসেছে ইমাম আবু দাউদ রহিমাহুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা মুনকার। তাহলে আবু দাউদের হাদিস কি সবই সহি? ইমাম আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা যঈফ, তাহলে আবু দাউদের সব হাদিস কি সহি? না। আবু দাউদের মধ্যে 1054টা যঈফ হাদিস আছে, 2টা সম্ভবত জাল হাদিস আছে আবু দাউদের মধ্যে। তিরমিজিতে আছে 832টা যঈফ এবং জাল হাদিস, নাসাইয়ের মধ্যে আসছে 390টা, ইবনু মাজার মধ্যে আসছে 876টা। এতগুলো হাদিস জাল থাকতে, যঈফ থাকতে, আমাদের দেশে উপমহাদেশে এটাকে কি বলা হয়? কি সিয়াসত, তা মারি দিছে এটা, এর মধ্যে যা পাওয়া যাবে সবই কি সহি। এর মধ্যে তিরমিজির দ্বিতীয় খণ্ডের 105টা একটা হাদিস আছে, সেটা হাদিসটা হলো মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ির সাইড থেকে আরদিহা ও তুলিহা, অর্থাৎ লম্বা দিক থেকে আর সাইড থেকে দাঁড়িটা কেটে একবারে সাইজ করে রাখতেন। এই হাদিসটা কি জাল? কি হাদিস? জাল এটা। তাহলে কি দাঁড়ি কাটা যাবে আজকে থেকে? ইমাম জায়েদ ইবনে আসলাম তিনি বলছেন তাজকিরাতুল মাওযুআত, এটা জাল হাদিসের কিতাব, এর 7 পৃষ্ঠায় একটা তথ্য পেশ করেছেন ইমাম জায়েদ ইবনে আসলাম থেকে, মান আমিলা বি খাবারিন সহহা আন্নাহু কিযব ফাহুয়া মিন খাদামি শাইতান, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ও শয়তানের ইবাদত করে। আমরা কি জাল হাদিস মানব? না। এখন আমি ওনাকে বললাম হাদিসটা কি জাল, তখন বলছে যে হাদিস জাল হয়েছে তো আপনার কি? আমার কিছু না, কিন্তু আপনি একটা সহি হাদিস আমল করলে তো ভালো হতো। তো তাহলে বলেন সহি হাদিস কি? যাক, ওই মুরব্বীকে আমি খুব দোয়া করি মুরব্বীর জন্য। তখন আমি সহি মুসলিমের একটা হাদিস 234 নম্বর হাদিস আপনারা পাবেন, প্রথম খণ্ডের 122 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দাওয়া ওয়া ইউহসিনুল উযুয়া, যে ব্যক্তি অজু করবে এবং সুন্দর করে অজু করবে। সুন্দর করা অজু বুঝেন? আচ্ছা, আমার যদি ছুটে যায় আলোচনা আমাকে মনে করে দেন, আমি সুন্দর করে অজু করা বুঝাই দেব ইনশাআল্লাহ। তো ওয়াইহসিনুল উযু, এবং অজুটা সুন্দর করলো, ফায়াকুমু ওয়া ইউসাল্লি রাকাতাইন, এবং দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো,
মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, তবে সালাত দুই রাকাত পড়ার সময় একবারে অন্তর থেকে মন দিয়ে আল্লাহমুখী হয়ে ইবাদতটা করলো, দুই রাকাত সালাত আদায় করলো, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। কয় রাকাত? দুই রাকাত। হাদিসটা কিসের? সহিহ মুসলিমের। হাদিসটা কি? সহিহ মুসলিমের হাদিস। আমি তাকে বললাম, আপনি সহিহ হাদিসটা পেলেন, এটা রাতে হোক দিনে হোক যে কোনো সময় নফল হিসাবে শুধু নিষিদ্ধ তিন ওয়াক্ত বাদ দিয়ে আপনি যে কোনো সময় পড়বেন, এই দুই রাকাতের বিনিময়ে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো এইটা পড়া ভালো না বিশ রাকাত মারা ভালো বলেন? কেমন কাপড়ে ভাই হয় না তো, চা খাওয়ার অভ্যাস নেই, বুঝতে তো হঠাৎ করে কি ওজন হলো আজকে। তো আপনি বিশ রাকাত পড়াচ্ছে, এই জাল আমল করাচ্ছে, সহি আমল করা ভালো না? এটাই তো বুঝাতে পারছে না আজ পর্যন্ত, কেমনে বুঝায় আপনারা আমাদের একটু বলেন তো, যে এইভাবে বললে আমরা বুঝবো। আমরা গুছায়া দলিল দিয়ে কেতাব নিয়ে এসে তাও বুঝাতে পারছি না। এই মুরব্বির তো এইরকম রাগ, কিন্তু আর এক মুরব্বির ওনার তো থামানো গেল, কিন্তু আর এক মুরব্বির থামানো যায়নি। আর একটা ঘটনা আপনাকে বলি, রাগ করবেন না। একজনকে দেখছি যে ওযুর পরে দোয়া পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আমি বললাম যে চাচা এটা কি পড়ছেন আপনি? তো ওযুর পরে দোয়া বলছে, ওযুর পরে দোয়া এটা? তখন আমাকে উল্টা বলছে, আপনি জানেন না এটা? আমি বললাম যে চাচা জানি আমি, কিন্তু উনি ফজিলত বলছেন যে একবার যদি কেউ পড়ে তাহলে কিয়ামতের দিন সিদ্দিকদের সাথে থাকবে, দুইবার পড়লে শহীদদের সাথে থাকবে, তিনবার পড়লে নবীদের সাথে থাকবে। দেন কেউ কেউ সুবহানাল্লাহ বলতেছে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল এটা, এই যে ধমক একটা দিল, আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমাকে কেউ বের করতে বলেনি, পড়তে পড়তে জানতে পেরেছি হাদিস কি জাল। মুহাদ্দিসগণ কি বলেছেন? জাল বলেছেন। তখন বলছেন জাল হোক হাদিস তো, আচ্ছা এনে কিছু বোঝানো যাবে? বোঝানো যাবে না। তাম বললাম যে চাচা আমি একটা হাদিস শোনাই আপনাকে, ওইটা পড়েন। বলছে না আপনার আর হাদিস শুনবো না, আপনি যান। বলছে যাওয়ার দরকার নেই, একটু শোনেন না। তখন বলছে, তখন আমি হাদিসটা বললাম, দেখেন কত চমৎকার হাদিস, আপনি এটা যদি পড়েন দেখেন ওযু করলে যে কত নেকি হয় এটা কি আপনারা জানেন? জানেন না। ওযু করলে যে কত নেকি হয় এটা আপনারা জানেন না। ইবলিশ শয়তান টার্গেটে আছে, ও কি করে ওযুর নেকিগুলো নষ্ট করা যায়, কথা বুঝতে পারলেন? মানে একটু মিশ্রিত করলেই তো শেষ সব, তাই না? শয়তান একটু আমলের মধ্যে ফু দিয়ে দিলে তো সব শেষ। 30 মণ দুধ, দুধের মধ্যে যদি 1 ফোঁটা কি, যদি গরুর কি প্রসাব, তাই না? পেশাব কি
অত ভালো বলেন না, মুত। এবার হয়েছে, এবার খাঁটি বাংলা যেটা আপনারা বলেন ওইটা বলছেন না কেন? হ্যাঁ, গরুর কি? এবার বুঝছেন তাই না? যদি পেশাব পড়ে এই দুধ দেওয়ার কোনো কাজ হবে? কাজ হবে না। তা আপনি যে আমুলগুলো করছেন, শয়তান ওখানে এক ফোঁটা শুধু ওর পেশাব মাখাতে চায়, তাহলে কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। দেখেন ওযু, আমি বললাম যে হাদিসটা শুনেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা সহিহ মুসলিম, ওই হাদিসের মধ্যে এসেছে, 234 নম্বর হাদিস, 122 পৃষ্ঠা, বলছেন যে মান তাওয়াদ্দা ওয়া আসবাগাল উযুয়া, যে ব্যক্তি ওযু করবে এবং পূর্ণরূপে ওযু করবে, ওয়া ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিরমিজিতে এসেছে এর সাথে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত রাখছেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া, ইয়াদখুলু মিন আইয়াহাশা, যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, স্বাধীন। জান্নাতে যাওয়ার জন্য কি ও স্বাধীন, ওকে কেউ ঠেকাতে পারবে না। কি একটা আশ্চর্যজনক ব্যাপার, আপনি চিন্তাই করতে পারবেন না, ভাবতেই পারবেন না। এতটুক বলার পরে বলছে যে ওইটাও তো কাঁকড়া এলে বলে, এটা হলো শেষ, এটা এটা ছাড়ে দিল, এটা সরা নাও অথবা ছাড়ে রাখো। আর তুমি এই সাইডে রাখো, আচ্ছা আচ্ছা, অফ রাখো, অফ রাখো, কি যেন বলছিলাম যেন, ওজুর ফজিলত এখানে। হ্যাঁ, এরপরে চলে গেল কোন পর্যন্ত, হাদিসবাদ রাসূলবাদ আল্লাহবাদ চলে গেছে কি পর্যন্ত। আমি বললাম যে চাচা আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক, বলছে আমি হেদায়ত পাইছি। তাহলে এইরকম যদি কড়া হন তাহলে তাকে বোঝানো যাবে না? আসলে আমাদের মূলত কি নাই, ওই বুঝটা নাই যে আমি এইভাবে আমুল করলে আমার আমুলটা গ্রহণযোগ্য হবে আর এইভাবে করলে গ্রহণযোগ্য হবে না। প্রথমত আমি যেটা বলি সেটা হলো, আমরা সব মুসল্লি কিন্তু মুমিন না, আমরা অধিকাংশ কি মুসল্লি। শুনে রাগ করার দরকার না, আগে বুঝেন, সবাই মুসল্লি কিন্তু ঈমান নাই। কেন? ওই যুগটা এই যুগ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস আসছে সহি সনদে, 30992 নম্বর হাদিস, ইয়াতি আলান নাস জামান, মানুষের উপরে একটা যুগ আসবে, একটা সময় আসবে, কি আসবে? একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে জমা হবে, একত্রিত হবে এবং সালাত আদায় করবে, অর্থাৎ মসজিদ ভর্তি হয়ে মানুষ সালাত আদায় করবে, ওয়ালাইসা ফিহি মুমিন, কিন্তু তাদের মধ্যে একজন মুমিন। এবার আপনারা বলেন তো
যে আমাদের মধ্যে ঈমান আছে কি না, কোনদিন যাচাই করেছেন? আমরা গর্বের সাথে বলি বাংলাদেশে 92% কি মুসলিম, 92% মুসলিম। আপনাকে কে বলল? দুই ভাগও পাওয়া যায় না, অধিকাংশই কাঁচা মুনাফেক একবারে, অধিকাংশই না। আপনি ঈমান আগে পরিচর্যা করুন, এই জন্য তো আপনাদের সালাতটা হয় না। আলোচনা কি করব? প্রথমত আপনি ঈমানটা বুঝার জন্য কোনদিন সময় ব্যয় করেছেন? না। পরিশ্রম করেছেন? করেননি। হাদিসে এসেছে মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, মুসলিমের 26 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মারা যাচ্ছে সে জানে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা জেনে যদি মারা যায় তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আমরা তো বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, তাই না? আল্লাহ রাসূল বলছেন ওয়া হুয়া ইয়ালাম, সে জানে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা জানে সে। আরেকটা আয়াত সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আপনি জানেন, জেনে নিন, বুঝেন আগে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা বোঝার জন্য আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বাক্যটা বোঝার জন্য আপনারা যাদের বয়স 70 বছর, 50 বছর, 30 বছর, তারা কয় বছর ব্যয় করেছেন? হাত তুলেন তো, একজন বলেন তো। না, বুঝাতে পারেনি। ঘুম আসছে নাকি? ঘুম আসছে? ওয়াজ তো করে গেছে একজন, ডক্টর ইমামউদ্দিন তো সাইজ করে গেছে, তাই না? হ্যাঁ, আমি সাইজ করব না আপনাদেরকে। আমার কাছে বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই বাক্যটা বোঝানোর জন্য সময় নিয়েছিলেন কত বছর? 13 বছর। আচ্ছা, সালাত নাজিল হলো কখন বলেন? সেটা মেরাজের অর্থাৎ হিজরতের আগ মুহূর্তে সালাত নাজিল হয়েছে। তাহলে তার আগ পর্যন্ত কিসের প্রশিক্ষণ চলছিল? কালেমা, লা ইলাহা তাওহীদের। তারপরে সালাত, তারপরে সিয়াম, তারপরে যাকাত, হজ আসলো 8ম হিজরিতে। তো আপনি কি ভাবলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরাই যদি প্রশিক্ষণ নেন 13 বছর, তাহলে আপনাকে কয় বছর নেওয়া লাগবে? 39 বছর নিতে হবে, তাই না? তো আপনারা যাদের বয়স 70-80 হয়েছে, এখন পর্যন্ত একটা বছর চেষ্টা করেননি আপনারা? করেছেন না? এক মাস বলেন, এক মাস করেননি। আমি বলবো এক সপ্তাহ করেননি, যদি বলি এক দিন করেননি, যদি বলি এক ঘন্টা করেননি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন? আল্লাহ তো বুঝতে বললেন। হাদিসটা কি? মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি, কোন জায়গায় আসছে? মিন নাফসি, একবারে অন্তর দিয়ে বলবে, মানে বুঝে বলবে। অন্তরে কি বুঝ আসে? মুখে বলা যায়, বুঝটা আসে কোথায়? অন্তরে।
আল্লাহ নবী বলছেন যে মানে বুঝে বলতে হবে, মিন কলবি দাখালাল জান্নাহ। না, আমার বাক্যটা আপনাদের যে বুঝাতে পারছি না, এইটা আমাদের জন্য খুব কষ্টকর। আপনি কোন দিন বুঝার চেষ্টা করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এর অর্থটা কি একটু বুঝি তো? ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর অর্থটা কি এটা বুঝি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এই বুঝার কি চেষ্টা করেছে কোনোদিন? না, কোনোদিনই করিনি। এই জন্যই তো বাংলাদেশের মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে আর মাজারে বসে জিকির করে, ডুগডুগি বাজায়। কেমন কথা হলো, মানে গোসল করে ওযু করে পেশাব মানে পাক পবিত্র হয়ে সালাতটা পড়ছে, কিন্তু জায়গাটা কবরস্থান। জায়গাটা কি? কবরস্থান। কোনোদিন ইবাদত কবুল হবে? কোনোদিনই হবে না কবুল। তাহলে আমাদের আগে প্রশিক্ষণ নেওয়ার দরকার ছিল কিসের? ইমানের। কিসের? ইমানের। যদি বলি ওযু ভঙ্গের কারণ জানেন? জানেন না? একজন লোক খুব সুন্দর করে গোসল করে, একবারে গোসল করে সাবান মাখছে, শ্যাম্পু মাখছে, দামি লুঙ্গি পরে একবারে দামি পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে আসছে। আসার পরে আস্তে করে বায়ু বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? বায়ু বেরিয়ে গেছে, তাই না? বায়ু নিঃসরণ হয়ে গেছে। ওযু আছে? নাই। অর্ধেকটা অর্ধেকটা আছে? নাই। কেউ তো বুঝতে পারেনি, থাকবে না কেন? হ্যাঁ, কেউ তো বুঝেনি। আপনার যে বায়ু বেরিয়ে গেছে কেউ কেউ বুঝতে পেরেছে? থাকবে না কেন ওযু? এটা তো খুব ভালো বুঝলেন। যদি ঠিক 6টায় সূর্য ডুবে আর 5:58 যদি কোনো মহিলার মাসিক দেখা দেয় সিয়াম অবস্থায়, ওই সিয়াম হবে? হবে না। না, 75% হবে, 25% হবে না, 1% হবে না। আপনারা এত কঠোর, মাত্র 1 মিনিটের জন্য সিয়াম হবে না? হবে না, তাই না? তো এটা তো সুজাই বুঝলেন, তাই না? সুজা বুঝা বুঝেন তো, একবার পানির মতো বুঝলেন। কোন পাগল যদি ওর গোসল করে কি লাভ, ওর শ্যাম্পু মেখে কি লাভ, সাবান মেখে কি লাভ, দামি লুঙ্গি পরে কি লাভ হলো, দামি টুপি পরে কি লাভ হলো? বায়ু একটু বেরিয়ে গেছে, সব শেষ। সব কি শেষ? তাহলে এইটা কেন বুঝেন না? ওযু ভঙ্গের কারণ ঠিকই জানেন, সিয়াম ভঙ্গের কারণ ঠিকই জানেন, কি যেটা জানার দরকার ছিল ওইটা জানা নেই। আগে কি সিয়াম ভঙ্গের কারণ জানা দরকার, না ইমান ভঙ্গের কারণ জানা দরকার? ইমান ভঙ্গের কারণ জানা দরকার আগে। তো এই প্রশিক্ষণ নিছেন কোনোদিন? বক্তব্য শুনেছেন কোনোদিন? তাহলে ওই জন্য আমরা সব মুসল্লি, কিন্তু মুমিন না। মুসল্লি আবার কোন মুসল্লি? এটা রাসূলের অনুসারী মুসল্লি না, এটা বেদাতি মুসল্লি। যে সালাত পড়ি, এই সালাত যদি খুঁজতে যাই তাহলে লোম বাঁচতে কম্বল শেষ। শেষে আমাকে বলবেন যে আপনাকে তালাক দিলাম আর আন্দার কোটাতে আপনি আসবেন না। যদি শুরু করি বলা, খেপছে আমার উপর এমনি মানুষ, তবে খেপলেও কিছু কিছু আলেম আলহামদুলিল্লাহ যাদেরকে চিনি না, ওরাই ওয়াজ করে বেড়াচ্ছে সালাতের উপরে একটা বই, এই বইটা আপনারা পড়েন। যার সাথে কথা হয়নি, দেখা হয়নি, চিনি না, কে লোকটা তাও বুঝি না, সে আবার বলে বেড়াচ্ছে
আর যে মানুষটা লেখছে আমার কাছে পত্র, তিনিও আমাকে চিনে না আর আমিও তাকে চিনি না। তাকে চিনি কিন্তু পরিচয় নাই, আর উনি আমাকে তো চিনেনই না। যখন সাক্ষাৎ হলো আমাকে চিনতেই পারেননি। বলছেন যে যখন পরিচয় দিয়ে বলছে যে এটা মুজাফফর বিন মহসিন, তখন জোরে ধরে বলছে যে আরে আমি তো মনে করছি 50-60 বছর বয়সী মানুষ হবে, এটা আমার ছোট ছেলের চেয়েও ছোট দেখছি। তো উনিও তো চিনেন না আমাকে। বইটা পড়ে যে মন্তব্যটা করেছে, প্রথম শিরোনামটাই আশ্চর্যজনক। আমি বিশ্বাস করি এই শিরোনাম বাংলাদেশের মানুষ একদিন গ্রহণ করবে ইনশাআল্লাহ। ওই কথাটাই বুঝাতে পারি না আপনাদেরকে, সেটা হলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। ভুল সংশোধন করলে সমস্যাটা কি? হ্যাঁ, আমারও ত্রুটি থাকতে পারে, আপনার ত্রুটি থাকতে পারে, ত্রুটিগুলো সংশোধন করে নিলেই হয়। আমি যেটা বললাম, ইমান তো বুঝি না, মুসল্লি হিসাবে যারা আমরা থাকি, সালাত পড়ি, তারাও প্রকৃত মুসল্লি না। সব ইবাদত গুলির মধ্যে ইবলিস শয়তান কি করে দিয়েছে, বেদাত ঢুকায় দিছে। শুধু অল্প অল্প করে ঢুকালেই তো যথেষ্ট, তাই না? কিভাবে ঢুকাইছে যদি বলেন যে কিভাবে ঢুকাইছে বলেন। হ্যাঁ, 10,140 নম্বর হাদিস ইমাম নাসাইর একটা কিতাব আস-সুনানুল কুবরা, এই হাদিসের মধ্যে খুঁজে দেখবেন, ওজুর পরে একটা দোয়া পড়তে হয়, সেটা আপনারা পড়েন না। সালাতের পরে একটা দোয়া পড়তে হয়, আপনারা পড়েন না। এই যে সালাত পড়লেন, জিকির তাসবিহ তাহলিল গুলো করলেন, করার পরে উঠার আগে যখন আপনি উঠবেন, বুঝতে পারছেন, শেষ করে যখন উঠে যাবেন তখন পড়বেন এই বৈঠক শেষের দোয়া, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। তাহলে কি হলো, সেই সালাতের ওয়াক্ত মেনটেন করার যে ফজিলত, ওযু করার যে ফজিলত, মসজিদে আসার যে ফজিলত, তারপরে তাহিয়াতুল মসজিদের যে ফজিলত, তাহিয়াতুল ওযু পড়ার যে ফজিলত, আজান দেওয়ার যে ফজিলত, আজানের জবাব দেওয়ার যে ফজিলত, আজানের দোয়া পড়ার যে ফজিলত, সুন্নাত পড়ার যে ফজিলত, সালাত পড়ে যে ফজিলত পেলেন, যত নেকি পেলেন সমস্ত নেকিকে কি করা হলো, সিল মারা হলো। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সিল মারা। এই হাদিসটা কেউ আমল করেছেন আজ পর্যন্ত? কেউ করে? আজ থেকে করা যাবে আমলটা, সালাত শেষ হয়ে গেছে আপনার, এখন উঠে চলে যাবেন, তখন পড়ে নেবেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এক, ওযু যখন শেষ করবেন, পড়লেন তো দোয়াটা, তাই না? কি দোয়া পড়লেন? হ্যাঁ, এইটা পড়ার পরে আপনি আরেকটা দোয়া পড়বেন, যেটা এখন বললাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। তাহলে ওযুর যত ফজিলত, ওই যে বললাম যে ওযুর কিভাবে করতে হয়, ওযুর ফজিলত বলবো, আল্লাহু আকবার, ওযুর এত ফজিলত, ওযুর এত ফজিলত আমরা কেউ জানি না। দুইটা ফজিলত বলেই দিয়েছি, সুন্দর করে ওযু করার যে ফজিলত, আর ফজিলতটা যে পেলেন আপনি, এইটাকে সিলগালা করা হলো, মোহর মেরে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। দুর্ভাগ্য, আজ পর্যন্ত মিন কলবে মনোযোগ সহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ও তো দোয়া পড়েনি। 610 নম্বর হাদিস বুখারীর মধ্যে এসেছে,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, কি চমৎকার! তাহলে আজান কেবল দেশে জবাব দেশে জান্নাতে চলে গেছে, এখনো দোয়া পড়েনি। যে ব্যক্তি আজানের পরে দোয়াটা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল্লাত লাহু শাফাআতি, তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু দাদি আমার আজানের দোয়াটাও জানে না, কিন্তু জানে কোনটা, জানে কোনটা, 80 বার দুরুদ পড়লে 80 বছরের পাপ ক্ষমা। অথচ দলিলটা কি, আমল যেগুলো করছি সেইগুলো যদি ত্রুটিপূর্ণ হয়, একটু যাচাই করার ইচ্ছা করেন আপনাদের মধ্যে, একটু ইচ্ছা করে না, না ইচ্ছা করেন আপনাদের মধ্যে? এখানেও ইবলিস শয়তান একটা ব্যবস্থা করে দিয়েছে। কি ব্যবস্থা করেছে? আজানের দোয়ার মধ্যে কিছু জিনিস যোগ করে দিছে। যেমন কি, সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল ক্বায়িমাহ আতি মুহাম্মাদান আল-ওয়াসিলাতা ওয়াল-ফাযিলা ওয়া বাসহু মাকামাম মাহমুদা লিল্লাযী ওয়াত্তা। এ পর্যন্ত হাদিস, এর মধ্যে ঢোকাইছে, এ দেখেন, এ দেখেন, এ দেখেন, এ দেখেন, মিশ্রণ করেছে। কি মিশাইছে? কি গরুর মূত মিশাইছে, মানে বেদাত মিশ্রিত করেছে এর মধ্যে। ওয়ারযুক মা শাফাআতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ-দারাজাতার রাফিয়া। পরে একটা বাইহাকির সূত্র, এটা এটা হাদিসটা মুনকার, অগ্রহণযোগ্য, মুহাদ্দিসগণ বলে অগ্রহণযোগ্য, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটা বলা যাবে না। তাহলে ভুয়া জিনিস যোগ করে দিয়েছে, তাহলে এই দোয়াটা যদি মিশ্রণ করে পড়ি তাহলে আর কি নেকি পাওয়া যাবে? আর হলো না, আর হলো না, আর হলো না। ওজুর কত ফজিলত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি অজু করে, পূর্ণরূপে অজু করে, সহিহ মুসলিম হাদিস, পূর্ণরূপে অজু করে যখন পা ধুয়ে শেষ করলো, ওই ব্যক্তি খরাজাত মিন খতায়া, পাপ থেকে অনুরূপ বেরিয়ে গেছে, কামা ওয়ালাদাত উম্মু, যেন তার মা ওই দিন তাকে জন্ম দিয়েছে। কিন্তু ওর মধ্যে মিশাইছি কি বেদাত, ওর মধ্যে মিশাই দিয়েছি কি মিশাইছে, মেরে দিছি এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, শুধু ওইটা শুরুতেই মিশাই দিয়েছি। তিরমিজির হাদিস 25 নম্বর হাদিস খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর আগে শুধু পড়ো বিসমিল্লাহ। কি পড়ো? বিসমিল্লাহ। আমরা একটা বড় দোয়া তৈরি করেছি, আবিষ্কার করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইমানু নুরুন ওয়াল কুফরু জুলমাতুন, মানে মিশাই দিছি। কি করে দিছি? মিশাই দিছি। ভাষা বুঝছেন তো আমার? তাহলে কি হলো, এই ফজিলতটা থাকলো না, আর থাকার কোনো সুযোগ নাই। তারপরে কি করেছে? মুখ ধোয়ার এক ফজিলত, হাত ধোয়ার এক ফজিলত, এক দোয়া, মাথা মাসা করার আরেক দোয়া, কান মাসা করার আরেক দোয়া, পা ধোয়ার আরেক দোয়া, সবগুলো কি তৈরি করা। আগে হলো বিসমিল্লাহ, আর পরে হলো কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাত তাহিরিন। এই ফজিলতটাকে নষ্ট করার জন্য মিশ্রণ করে দিয়েছে, যেন কবুল না হয়। আপনারা যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ, না বুঝলে কিছু করার নেই। অর্থাৎ প্রত্যেকটা আমল আপনি অল্প করেন, কিন্তু আল্লাহর ওয়াস্তে বলছি যাচাই করুন, যাচাই যদি না করেন তাহলে কি হবে, আল্লাহ সহ্য করবে? ও রাসূলের আমলটাকে কাট করে রেখে দিয়েছেন,
আর যেটা বাজারজাত করেছে ওইটা চলছে। গোটা বাংলাদেশে যত কিছু আছে সবগুলো ডুপ্লিকেট বের হয়েছে, হয়নি? সবগুলো ডুপ্লিকেট বের হয়েছে, আসলটা আপনি খুঁজে পাবেন না। নাটোরের কাঁচাগোল্লা পাওয়া যায় কয়টায় কেজি? 60 টাকা কেজি। কাঁচাগোল্লা 60 টাকা কেজি পাওয়া যায়, তাই না? আপনি কাঁচাগোল্লা অরিজিনাল কিনতে গেলে আপনার কাছ থেকে 800 টাকা কেজি। 60 টাকার কেজি কাঁচাগোল্লা বিক্রি করবে আপনার কাছে, তাহলে ওর বাপের বাড়ি বিক্রি করে ভিক্ষা করে খেতে হবে, ও দিবেই না। তাহলে কাঁচাগোল্লা কোন সবই হয়ে গেছে, কাঁচাগোল্লা কি হয়ে গেছে? কাঁচাগোল্লা। খাঁটি সুন্দরবনের মধু, তাই না? আপনারা তো খুব মধু খান। আরে সুন্দরবন থেকে পাঠাইছে আমার কাছে, হ্যাঁ একেবারে সুন্দরবনেরই মধু, কিন্তু আসলে কি খাঁটি? সুন্দরবন খাঁটি, কথাটা ঠিক আছে, খাঁটি সুন্দরবনের মধু বলছে না কথাটা, সুন্দরবনের খাঁটি মধু এটা কিন্তু বলবে না। খাঁটি গরুর দুধ, কথা ঠিক, গরুর খাঁটি দুধ এটা বলবে না, কিন্তু এটা চালাকি আছে একটা এর মধ্যে, জানেন কি আপনারা? চালাকি, চালাকি তো বুঝেন না আপনারা। খাঁটি লাগাচ্ছে কোথায়? সুন্দরবন তো খাঁটি, এতে তো সন্দেহ নাই, কিন্তু মধু যাতে খাঁটি এটা কি ঠিক? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মধু যারা খান তারা আজকে শুনেন, সুন্দরবনের মধ্যে, সুন্দরবনের মধ্যে চিনি গুলে বড় বড় ডেক রেখে দিয়েছে, রেখে দিয়ে ওখান থেকে মধু মৌমাছি খেয়ে চিনি খেয়ে মধু চাকে দিচ্ছে, কথা মানে বলছে খাঁটি মধু, সুন্দরবনের মধু, মৌমাছিরই মধু, এর মধ্যে কি ভেজাল নাই। আসলে কি ভেজাল আছে ওর মধ্যে? ভেজাল থাকলে মৌমাছির মধ্যে ভেজাল আছে, মধুর মধ্যে তো ভেজাল নাই। আমি বললাম সব ঠিক কথা, কিন্তু মধু যাতে হাইব্রিড হয়ে গেল এটা খেয়াল করেছেন আপনি? ও যদি সুন্দরবন থেকে মধু সংগ্রহ করত, ওই চাকে মধু হতো 1 কেজি, আর এখন হচ্ছে ওই কাজ ওই চাকে 5 কেজি। কি খায়? চিনি খায়। তখন একজন লোক বলছে শয়তান বাংলাদেশে নাই, শয়তান বাংলাদেশে নাই, ও আটলান্টিক মহাসাগরে গিয়ে ঘুমাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ও যেগুলো আমি ছেড়ে রেখে আসছি এইগুলো সে এরাই পাকা বেশি, মধু নিতে যাবে না। আমার আমার সাথে এক ঘটনা ঘটেছে, গতবার 20 কেজি মধু দিয়েছে, এবার আরো আমাকে মধু দেয়নি, 600 টাকা কেজি নিয়েছে। মানুষ মনে করে যে আপনি যেটা দিবেন সেটা খাঁটিটা দিবেন, তো খেজুরের গুড় আপনার এলাকায় হয়? হয়, তাই না? খেজুরের গুড় না চিনি? এগুলো চিনি, চিনি। খেজুরের গুড় বিক্রি করবেন আপনি 75 টাকা কেজি, ওর মধ্যে সর্বোচ্চ 2 কেজি গুড় আছে আর 20 কেজি চিনি আছে, এগুলো কি হালাল খোর না হারাম খোর? হারাম খোর, ধোকাবাজ। ফতোয়া দিয়ে গেলাম, ধোকাবাজ। কোন জিনিসই, আরে সরষের গাছের মধ্যে, সরষের জমিতে জায়গা 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 কি দেওয়া আছে? চিনি গুলিয়ে ড্রাম দিয়ে রাখছে। আরে আমি তোমার কাছ থেকে মধু নিব, খাঁটিটা মধু দাও, আমি যে নিব, তুমি সরষের ফুলের মধ্যে রেখে দিয়েছো, আমি দেখব ওখান থেকে মধু তুমি কেটে দিবা। দেখতে যে দেখছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সরষের জমির মধ্যে কি দেওয়া আছে? চিনির ড্রাম দেওয়া আছে। চিনি যদি পায় মৌমাছি, ওর ঠেকা পড়েছে ফুলে গিয়ে বসবে, ও ফুলে গিয়ে বসলে কট্টক মধু পাবে, আর চিনিতে বসলে কি?
আগে মধু পাওয়া যেত 20 কেজি, এখন মধু পাচ্ছে 3 মণ 4 মণ। সব ফরমালিন মিশ্রিত, কি ফরমালিন দেওয়া এগুলো? ফরমালিন দেওয়া যদি ইবাদত করেন আল্লাহর কাছে কবুল হবে? তাই আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, ওই ব্যক্তি প্রজ্বলিত আগুনে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমুল করলে মানুষ জান্নাতে যাবে, আল্লাহ বলছেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা, তারা যে আমলগুলো করেছে আমলগুলো দেখার জন্য আমি আল্লাহ অগ্রগামী হব, ফাজআলনাহু হাবাম মানসুরা, সব আমলকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন আমল আমি নষ্ট করে দেব। আর এই আয়াতটা শুনেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, অনেক আমুল করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সম্পর্কে বলবো, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা আমুল করে পথভ্রষ্ট হচ্ছে অথচ নিজেরা মনে করছে ভালো আমুলই করছি। বলেন না আপনারা ভালো আমল নিষেধ করে কেন? আরে ভালো আমল তো আল্লাহর কাছে ভালো হতে হবে, আপনার কাছে ভালো হলে চলবে? এটাই তো বুঝাতে পারছে না আজ পর্যন্ত। এক ইফতার মাহফিলে উপস্থিত, গত বছর আগের বছর ইফতারের পূর্ব মুহূর্তে টাইম হয়ে যাচ্ছে, আয়োজক যিনি তিনি বলছেন টাইম তো শেষ হয়ে গেল, 5 মিনিটও টাইম পাওয়া গেল না। তো আরেকজন বলছে কি করতে বলছেন আপনি? আহা, এই একটা আয়োজন, একটা দোয়া হবে না একটা? এই দেখেন অপেক্ষায় আছে ইফতার মাহফিল, একটা কি শেষ মুহূর্তে কি একটা দোয়া মারি দিবে। আমি বললাম যে আপনি সারা দিন দোয়া করলে সেই দোয়াটা কবুল হতো এখন পর্যন্ত, এইটা হলো হাদিস 1753 নম্বর হাদিস, 1752 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। তখন উনি বললেন যে বুঝলাম না কথা। আমি বললাম যে সুবে সাদেক থেকে নে সূর্যাস্ত পর্যন্ত পুরো টাইমটাই হলো সাইমের জন্য কি দোয়া কবুলের টাইম। বলছে এটা তো জানি না। জানবেন কি করে? কারণ এই যে সারাদিন সিয়াম রেখে যে নেকিটা আপনি অর্জন করেছেন এটা ইবলিস চাই না এই নেকিটা আল্লাহর কাছে পৌঁছে যাক, এটা চাই না, ওইটাকেই ভালো মনে করছে মানুষ। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকায়হি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকীমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বলছেন এই সমস্ত লোকেরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তাদের আমলগুলো নষ্ট হয়ে গেছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের জন্য কোনো প্রমাণ উপস্থাপন করব না, আল্লাহ কোনো প্রমাণ উপস্থাপন করবেন না। এবার বলছেন কি, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তাদের পরিণাম হলো জাহান্নাম, কারণ তারা কি করেছে আমার আয়াতকে আমার রাসূলের সুন্নাতকে তারা কি করেছে ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, আমার আমি যেগুলো বলেছি সেগুলো মানেনি, রাসূল যেগুলো বলেছেন সেগুলো মানেনি, নিজের মতো ইচ্ছা মতো আমল করেছে। গতকালকেও বলেছি, আমি বলছি আপনাদেরকে, এই যে আমার হাত আপনার হাত একসঙ্গে যদি মুসাফা করি, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসাফা করে হাত পৃথক করতে করতে উভয়ের যত পাপ সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। এত শর্ট টাইমে পাপ ক্ষমা হওয়ার আর অন্য কোনো ইবাদত নাই, কিন্তু কি করেছে এই জায়গায়? স্যার হাত লাগাইছে এই জায়গায়, আবার কি বুকে চুমু,
আচ্ছা এবার বলেন, যখন চার হাত লাগালেন পাপ ক্ষমা হচ্ছে না বাড়ছে? বাড়ছে। একটা ছোট্ট ইবাদত। আচ্ছা মুসাফা করতে কয় সেকেন্ড লাগে বলেন তো ভাই? এক সেকেন্ড, দুই সেকেন্ড, সর্বোচ্চ তিন সেকেন্ড। মুসাফা করলেন, হাতটা ছেড়ে দিলেন, এতটুকুর মধ্যেই ফজিলত। আল্লাহর রাসূল বলছেন উভয়ের যত পাপ সব ক্ষমা করে দেওয়া হবে। এত শর্ট টাইমে পাপ ক্ষমা করার আর কোন ইবাদত আমার জানা মতে নাই, থাকতে পারে আমার জানা মতে নাই। অথচ এই নেকি যেন না নিতে পারে, এই নেকিটা যেন না নিতে পারে, এই জন্য এর সাথে যোগ হয়েছে চার হাত, তাই না? এরপরে বুকে হাত, তারপরে কি মুখে চুমু, শেষে বলছে ভাইজান দোয়া করেন, বলছে ফিয়ামানিল্লাহ, মারি দিল। এই বাকি যেগুলো হলো সবগুলোই কি চলবে না? আপনারা বলেন, আজকেও তো কয়েকজন লোক আমার সাথে মুসাফা করলেন, তো দুই হাত মারি দিলেন, কি জন্য মারলেন বলেন তো দেখি? এই আন্দার কোটা প্রোগ্রাম হচ্ছে, আমি এসেছি মনে হয় 2001 সালে, আজকে মনে হয় 21 বছর হচ্ছে। কয় বছর? 21 বছর আগে আসছে এখানে। তারপরে কি ঘোড়ার ডিম শিখছেন এত? এ যাব কি শিখেছেন আপনি? সালাত পড়তে দেখলাম কয়েকজনকে মসজিদে, এই মসজিদে সালাত পড়তে দেখলাম, বেটা তুমি এখন হাত বাঁধাই শিখো না, শুধু রফল আয়দিন করতে পারলেই সহি আকিদার মানুষ আহলাদ হওয়া যায়। রফুল আদানটাও তো ঠিক মতো করা লাগবে নাকি? সেজদাটাও তো ঠিক মতো করা লাগবে, রুকুটাও তো ঠিক মতো করা লাগবে। রুকু করার পরে মাজাটা সোজা না হতে ঠক করে মারছে সেজদাটা। কে বলেছে আপনাকে এভাবে সালাত আদায় করতে? সালাতটা আদায় করুন, শুদ্ধ ভাবে আদায় করুন। যে কোনো ইবাদত করবেন বুঝে ইবাদত করবেন, সঠিকটা জেনে ইবাদত করবেন, বলেন ইনশাআল্লাহ করবেন তো? মনে করবেন না যে শরীয়ত ওই কোন মানুষের চিন্তা থেকে মস্তিষ্ক কোথায় বের হয়েছে এটা মনে করবেন না। শরীয়ত কারো মস্তিষ্ক প্রসূত না, কারো তৈরি করা না। এটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবিষ্কার করেছেন? কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। আপনি সঠিকটা করবেন, মানুষের তৈরি যেটা সেটা করবেন কেন? এইটাই তো বুঝতে বোঝাতে পারে।